আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব আসলে কিভাবে আপনারা রিয়াদ ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে আপনারা কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এই বিষয়ে একটি আগে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছিলো যে আসলে এই খবরটি বোয়া বা এরকম কিছু এমনিতেই এই ভিডিওটা মেক করা হয়েছে বা আসলে এইভাবে টাকা পাঠানো যায় না বা বাংলাদেশে বেনিফিশারি অ্যাড করা যায় না অনেকগুলো কমেন্ট এসে এসেছিলো সেই ক্ষেত্রেই আজকের ভিডিওটা করা আসলে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনারা পারবেন অবশ্যই বাংলাদেশের রিয়াদ ব্যাংকের যে কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে টাকা পাঠাতে আপনারা রিয়াদ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে লগ করবেন লগ করার পরে আপনারা দেখবেন ট্রান্সফার মানি যে অপশনটি আছে সেইখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার মানি সেইখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পরে আপনাদের অ্যাড বেনিফিশারি করতে হবে সেইখানে আপনারা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটি পেজ পাবেন সেইখানে আপনারা উপরে দেখতে পারবেন সুইপ কোড সেইখানে ব্যাঙ্ক সুইপ কোড দেওয়ার প্রয়োজন হবে না ব্যাঙ্ক সুইপ কোড দেওয়ার প্রয়োজন নেই আপনার আপনি এইখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন অবশ্যই বাংলাদেশ এবং আপনি এইখানে কারেন্সি সিলেক্ট করবেন ইউএসডি এবং ব্যাঙ্ক সিলেক্ট করবেন ব্যাঙ্ক এশিয়া এবং আপনার ব্রাঞ্চ সিটি আমার যেহেতু মাই সিটি সেই ক্ষেত্রে আমি মামেশিং মেসিং সিলেক্ট করেছি এবং আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি এবং ব্রাঞ্চ যেহেতু অপশনাল সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন আপনার ব্রাঞ্চ যেখানে সেই ব্রাঞ্চটি আপনি দিয়ে দিতে পারেন আমার ব্রাঞ্চটি মামেশিং সেই ক্ষেত্রে আমি ব্রাঞ্চ মামেশিং দিয়ে দিছি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই আপনারা এই ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনাদের বেনিফিশিয়ারিটা অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি টাকা পাঠাতে পারবেন এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কারেন্সিটা যে ইউএসডি সিলেক্ট করলাম সেটি কীভাবে ইউএসডিতে কনভার্ট বাংলা টাকাতে কনভার্ট হবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি এফসি অ্যাকাউন্ট হতে হবে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হতে হবে সেই ক্ষেত্রেই আপনি রিয়াদ ব্যাঙ্কে অনলাইনের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আর যদি আপনার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি টাকা পাঠাতে পারবেন না এর আগের যে ভিডিওটি করেছিলাম সেইখানে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন যে আসলে তারা এটি ব্লার করে দেয় কেন বা এই পেইজটি দেখায় না কেন এই পেইজটি সম্পূর্ণভাবে ব্লার থাকে আসলে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন আমার বেনিফিশিয়ারিটা আমি অ্যাড করতেছিলাম সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা জানেন যে কারো পার্সোনাল জিনিসগুলা বা কারো পার্সোনাল ডাটাগুলা চাই না যে কারোর মাধ্যমে এটি অন্য কারো হ্যাকারের কাছে চলে যাক সেটার কারণেই আমি এই পেজটি ব্লার করেছিলাম অনেকেই মন্তব্য অনেক রকম করেছিলেন আপনাদের অবশ্যই অ্যাপসি অ্যাকাউন্টেই টাকা পাঠাতে হবে আপনাদের যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রেই আপনারা রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আপনার সেই অ্যাকাউন্টে আপনার ইউএসডি আকারে আপনার জমা থাকবে আপনি যখন দেশে যাবেন সেই ক্ষেত্রে আপনি ব্যাংক এশিয়া থেকে আপনি একটি মাস্টার কার্ড নিতে পারেন বা ভিসা কার্ড নিতে পারেন ফরেন কারেন্সি ভিসা কার্ড ইন্টারন্যাশনাল আর ডেবিট কার্ড সেটি আপনি চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ক্যাশ উইথড্রু করতে পারবেন এবং বাংলাদেশে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন যেমন আমার কাছে একটি ব্যাংক এশিয়ার একটি কার্ড আছে সেই কার্ডটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এটি আমার ব্যাংক এশিয়ার মাস্টার কার্ড এই কার্ডে আমি ইউএসডি অ্যাড করার জন্যই আমি বেনিফিশারি অ্যাড করেছিলাম এবং আমি ইউএসডি এই কার্ডেই ট্রান্সফার করেছি এবং এই কার্ডটি ব্যাঙ্ক এশিয়ার থেকে নেওয়া হয়েছে এই কার্ডটির সম্বন্ধে আপনারা যদি বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক এশিয়ার ওয়েবসাইটে গিয়ে সেইখানে দেখে নিতে পারবেন এই কার্ডটিতে কী কীভাবে টাকা আপনি অ্যাড করতে পারবেন এই কার্ডটিতে আপনি বাংলা টাকা অ্যাড করতে পারবেন এবং ইউএসডি অ্যাড করতে পারবেন এবং এই কার্ডটি আপনি বিশ্বের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সৌদি আরব হোক বাংলাদেশ হোক যে কোনো জায়গায় আপনি এই মাস্টার কার্ডটি ব্যবহার করতে পারবেন আসলে আপনাদের যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে যদি আপনি বিডিটি কারেন্সি অ্যাকাউন্ট খুলে থাকেন ক্ষেত্রে আপনারা রিয়াদ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং থেকে টাকা পাঠাতে পারবেন না আর আপনারা যদি চান ফরেন কারেন্সি অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে বা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সৌদি আরব থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ফরেন কারেন্সি সেই বিষয়গুলো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আপনাদের বলে দিব ফরেন কারেন্সি কত প্রকার হয় কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনি যেহেতু প্রবাসী আপনার জন্য ফরেন কারেন্সি প্রয়োজন আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনি সেই অ্যাকাউন্ট যদি থাকে চাইলে আপনি সৌদি আরবে বা বিশ্বের যে কোনো জায়গায় সেই ইউএসডিটা ব্যালেন্সটা আপনি কনভার্ট করে সৌদি রিয়ালে নিয়ে আসতে পারবেন বা আপনি যদি অন্য দেশে থাকেন সেই দেশের কারেন্সিতে আপনি ট্রান্সফার করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো লিখিত বা বাংলাদেশ ব্যাংকে কোনো লিখিত আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না যেটি আপনার ইউএসডি বাংলাদেশে জমা থাকবে সেটি আপনি সরাসরি আনতে পারবেন এবং আপনার কাছে ডেবিট কার্ডটা যদি থাকে সেই ক্ষেত্রে তো অলরেডি আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে এবং যে কোনো বুথ থেকে আপনি ক্যাশ উইডডু করতে পারবেন ইজিলিভাবে এতে কোনো প্রবলেম হবে না এই বিষয়গুলো যদি আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের বলে দিব আপনারা কোন ব্যাঙ্কে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করবেন বা সৌদি আরব থেকে কোন ব্যাংকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করতে পারবেন সেইগুলো যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের নেক্সট ভিডিওতে বিস্তারিত বলে দিব ফরেন কারেন্সি অ্যাকাউন্ট প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা চাইলে ফরেন কারেন্সি সৌদি আরব থেকেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই আগের যে প্রশ্নগুলো ছিল মনে সেই প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই পেয়ে গেছেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ